নেশামুক্ত ত্রিপুরায় নেশা কারবার একাংশ যুবক জড়িয়ে পড়ছে, তার ফের প্রমাণ মিলল বিশালগড়ের ঘটনায়। বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ বিশালগড় এসডিপিও চমহুনি এলাকায় যানবাহন তল্লাশি করার সময় পুলিশ TR01AZ0759 নম্বরের একটি বিলাসবহুল গাড়িকে গতিরোধ করে তল্লাশি চালায়। উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে শুকনো গাঁজার 4টি বড় প্যাকেট। গাড়ির চালক পাপি সরকার সহ সায়ন বিশ্বাস, জয়দীপ সরকার ও আশিস দেবনাথ নামে 4 যুবককে আটক করা হয়। তাদের সঙ্গে আরও কারা জড়িত পুলিশ তদন্ত করে দেখছে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।